معكم من قبل أن يأتي أحدكم الموت. আর আল্লাহ তাআলা যেখানে দানের কথা বলেছেন সেখানে বলেছে আমি যা তোমাদেরকে দিয়েছি ফিল বাসাই ওয়া দর সুখে এবং দুঃখে সকল সময় সুখে এবং দুঃখে সকল সময় এবং ক্ষুধা মন্দা দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন সুখের সময় এবং দুঃখের সময় আল্লাহ তাআলা সব সময় বলেছেন আমি তোমাদেরকে যা দিয়েছি ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনের সকল সম্পদ আল্লাহ তাআলা এই যে আপনারা জানেরা তাকান দান করার একটা শর্ত শুনে রাখেন এখানে অনেক সময় অনেক ধনী হবার পরে মানুষ দান করে হ্যাঁ আল্লাহ ধনী হব ধনীর দানও আল্লাহ কবুল করবেন আপত্তি নেই কিন্তু মনে রাখবেন আপনি সুখে থাকেন অথবা দুঃখে থাকেন দুই অবস্থাতে দান করেছেন মুমিনের পরিচয় মুত্তাকিনদের পরিচয় আল্লাহ তাআলা কোরআনের প্রথমে কি বলেছেন অমিম্মা রযাকনাহুম ইউনফিকুন তারা ব্যয় করে অমিম্মা রযাকনাহুম আমি যা তাদেরকে দিয়েছি মুমিনদেরকে যা দিয়েছি মুত্তাকিনদের ইউনফিকুন তারা তা থেকে কি করে এখানে আল্লাহ তাআলা কি বললেন ওয়ানফিকু তোমরা খরচ করো দান করো কি লাউলা আখরতানি কই গেল ওয়ান ফিকু মিম্মা রযাকনাকুম আমি তোমাদেরকে যা দান করেছি আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি আমাদের রিজিক নির্দিষ্ট আমরা যাই পাই গরিব অবস্থায় না পাই না খেয়ে থাকি পৃথিবীর কোন জ্ঞান কোন বিজ্ঞান কোন ইনফিনিটিভ এই যে গ্যালাক্সির মধ্যে দেখা যায় জেমস ওয়েব ক্যামেরা দিয়ে খোঁজা দূরবীন দিয়ে অথবা পৃথিবীর টেকনোলজি ন্যানো টেকনোলজি কোন কিছু দিয়েই সম্ভব নয় চিন্তা করে অথবা খুঁজে পাওয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুমি যতই গরিব হও তুমি যদি দান করো তাহলে তুমি ধনী হয়ে যাও এই কথা মেনে নেওয়া যাবে সাধারণ বিবেক মেনে নাই আপনার না থাকলে তো আপনি যদি আরো দান কমে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা নাকসাত সাদাকাতুন মিন মাল আপনি দান করলে আপনার দান কমবে না বরং তাদফাউ মিতাতুসু আপনার বিপদ দূর করে দিবে ও তারফাউল বালা আপনার সকল বিপদ দূর করে দিবে আল্লাহ রাগ মিটিয়ে দিবেন আল্লাহ আপনাকে ধনী করে দিবে ওই ওই কি আছে ফাকুর ওয়াল ফাজর আপনার দারিদ্রতা আল্লাহ দূর করে দিবেন ওয়াদা দিয়েছেন সুবহানাল্লাহ দানের এত ক্ষমতা দানের দানের মতো ক্ষমতা ধর পাওয়ারফুল হ্যাঁ চুপি সারে কোন ইবাদত আর আমি দেখিনি কি সারে চুপি সারে মানে আপনি বিপদে পড়লেন আর দান করে দিলেন আল্লাহ আপনার বিপদ দূর করে দিল হ্যাঁ কুল রব্বি আচ্ছা আর মৃত্যু আসার আগেই আর মৃত্যু যখন আসবে তখন ফায়াকুল আর বিলাল আকরতানি তাহলে আল্লাহ যদি আর একবার আমাকে একটু পাঠিয়ে দেন ইলা আজালিন করিব সামান্য কিছুক্ষণের জন্য পাঁচ শ্রদ্ধা কোয়া কুমিনা সালিন তাহলে আমি দান করতাম এবং আমি কি করতাম আল্লাহ আমি সৎ কর্ম করতাম ওলাইয়ু আকি আল্লাহু আর আল্লাহ তালা কখনোই তা করবেন না নাফসান কোন আত্মাকেই করবেন না ইদা যা জালুয়া যখন তার সময় আসবে তাকে আর সময় দেওয়া হবে না ইলা আজালিন করিব নির্দিষ্ট সময় আজালিন মুসাম্মা নির্দিষ্ট সময় পর্যন্ত আছে আল্লাহু কবীরুন আর মহান আল্লাহ তাআলা অন্তর্যামী বিমা তা'মালুন তোমরা যা করো সেই বিষয়ে সম্মানিত দিনে ভাই আসুন আমরা চেষ্টা করি বাবা আব্বা জানেরা রিয়া কয়েকদিন আগেই বলেছিলাম আপনি যে ছাত্র আপনি দান করেন আমি ছোটবেলা থেকে মানুষের কথা না আমি নিজে যখনই বিপদে পড়েছি আমার কাছে টাকা শেষ আমি দুই টাকা থাকলে ওই দুই টাকায় কাউকে লুকিয়ে দিয়েছি আর দুই টাকার বিনিময়ে চার হাজার টাকা পেয়েছি আলহামদুলিল্লাহ নওদাপার আর রাজশাহীতে থাকতে একদিন টাকা নেই দুই টাকা নিয়ে বের হলাম রাজশাহী স্টেশনে এসে দেখি একজন মানুষ দান চাইল তখন ওই গরিব দুঃখী দেখা তাকে আবার ওই দুই টাকা দিয়ে ফিরে চলে গেলাম আমি হচ্ছে খুলনাতে গেলাম ওখানে এক মিনিটের একটা মাদ্রাসা আছে পীর সাহেব ছিলাম তো ওখানকার মানুষেরা মরিদ ওখানে গেলাম ওয়াজ করলাম কিবা করলাম কিবা করলাম তারপরে দিয়ে দিল আসার সময়
সেই সময় 2000 বা 6000 টাকা আমার নির্দিষ্ট মনে নাই কামাই করে নিয়ে চলে আসলাম যাওয়ার সময় ট্যাক্সিতে তেনালা নামিয়ে দিয়েছিল কোথায় নামিয়ে দিয়েছিল ট্যাক্সি ব্রিজ যে যে হাডিং ব্রিজ ট্যাক্সি ব্রিজে নেমে দিয়েছে কি করব আর আমি তো জানি আমার আব্বা দাদা ফুরফুরা পীর সাহেবের ওখানে যেত আমি ওখানে চলে গেলাম যা বললাম আমি পীর সাহেব মানুষ অমুক 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 আমি তো আমার কাছে টাকাও নেই খাবারও নাই টাকাও দিল খাবারও দিল ওই মাদ্রাসা থেকে বিদায় নিয়ে আবার চলে গেলাম খুলনা খুলনা যা একটা মাদ্রাসা জীবনের প্রথম সেটাই যা পরিচয় দিলাম মাদ্রাসা এক মিনিটের মাদ্রাসা একটা বই দেখলাম বইটা নিলাম গল্প গুজব করলাম একটু মজমা করলাম সবাইকে নিয়ে একটু ট্রেনিং দিলাম কিভাবে জিকির করবেন আল্লাহু আল্লাহু এইরকম করে ট্রেনিং দিলাম এক রাত থাকলাম পরের দিনে 5-6 হাজার টাকা নিয়ে চলে আসলাম বিপদে আল্লাহ তারা সাহায্য করেছেন কিন্তু দেখেন আপনার নিয়ত হয় পারে আর এখন আল্লাহ বাদ দিয়েছেন এখন আরো বেশি টাকা দিয়ে আয় আল্লাহ তালা আলহামদুলিল্লাহ আসসালাম।